হচ্ছে রাজ্যের কি অবস্থা তাহলে? সেচ মন্ত্রী সেচ দপ্তর দিল্লিতে, মুখ্যমন্ত্রী অসুস্থ, অতএব সরকার এখন দিল্লিতে রাজঘাট থেকে তাড়া খেয়ে সিআইএসএফ এর হুইসেল খেয়ে ছোটাছুটি করছে। বলছি অভিষেক ব্যানার্জি আজকে সেন্ট্রাল ভিস্তা ঘুরিয়ে দেখিয়েছেন এই রাজ্য থেকে যারা গেছে ধর্নায়, এবং বলেছেন ও কি করেছে তার আমাদের কি না। উনি বলছেন যে এই প্রধানমন্ত্রীর সবকিছু নতুন চাই, আমাদের বিধানসভা তো চেঞ্জ হবে, তৈরি করা জিনিস থাকবে কেন? তারপরে এটা উনি করেছেন, উনি এবং ওনার পিসি করেছেন পরনির্ভর বাংলা, আর নরেন্দ্র মোদীজি করেছেন আত্মনির্ভর ভারত। আমাদের সংসদ স্বাধীনতার অমৃতকালে ভারতবর্ষের সংসদ ভারতীয়রাই তৈরি করবে, ক্ষতি কি হয়েছে? উনি শান্তিনিকেতনের বাড়ি বানিয়েছেন কয়লা গরুর টাকায়, আর নরেন্দ্র মোদী দেশের জন্য সংসদ বানিয়ে দিয়ে গেছেন। আগামী শত শত বছর ধরে, দশকের পর দশক ধরে যারা আইনসভায় আসবেন তারাই এই সংসদ পরিচালিত করবে। নরেন্দ্র মোদী দেশে স্থায়ী সম্পদ সৃষ্টি করছেন, আর উনি, ওনার বউ, ওনার শালিকা, ওনার পরিবার পশ্চিমবঙ্গ ভারতবর্ষের টাকা বিদেশে পাচার করছে। সেই জন্য ওনার স্ত্রীর নামে আপনার ব্যাংকক, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কাশীকর্ণ শাখাতে কয়লার টাকা পাওয়া যায়। দেখুন ছোটটা দেখুন, এরা লড়বে, এসব শাসক পুলিশ নির্ভর শাসক দলের পার্টি। আমরা সিপিএম এর সঙ্গে লড়াই করালো, তৃণমূলের সঙ্গে লড়াই করালো, ওর পিসি একটা সময় করেছিল পরে পাল্টে গেছে, ওরা কি লড়বে? দেখুন ছুটছে, দেখুন মারা দূরের কথা, সিআইএসএফ 20 মিটার দূরে রয়েছে, তাতে ছোটাটা দেখ। দেখুন দেখো দেখুন দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। আমি বিচারপতির মন্তব্য করার, আমি বিচারপতি কি বলেছেন অর্ডার শিটে আছে, আপনার মুখের কথা শোনার দরকার নেই। তিনি পরিষ্কার বলেছেন যে ইনভেস্টিগেশন যেন 3 তারিখে যে উদ্দেশ্য ডাকা হয়েছে যেন ট্যাম্পার না হয়, কোর্টের অর্ডারই আছে। এবারে উনি যাবেন না যাবেন সেটা তো আমি জানি না, কাল সকালের আগে বোঝা যাবে না, না গেলে কি করবে সেটা কোর্টের অর্ডারে ডাকা হয়েছে, ইডি আর কোর্ট বুঝবে, আমরা কেন বলতে যাবো? শুভেন্দুদা বলছি, আমি বলছি দিল্লি তো যাচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আন্দোলনের ঝাঁকি এবার বাড়বে আগামী দিনে। আন্দোলন বরাবরই বিজেপি মাঠে আছে, বরাবরই মাঠে আছে, আজকেও সারাদিন কলকাতাতে বিজেপি ছিল, বিধানসভার গেট বলুন, গান্ধী মূর্তি বলুন, বিজেপি মাঠে ছিল, অন্য কেউ মাঠে ছিল না, বিটিভরাও ছিল না, তৃণমূলের তো প্রশ্নই নেই। আজ এই মুহূর্তে চোর মুক্ত বাংলা, এই মুহূর্তে কোনো চোর বাংলাতে নেই, চোরেদের রানী আছে, চোরেদের সব চোরেরা দিল্লিতে আছে, চোর মুক্ত বাংলা। অর্থাৎ আন্দোলন বিজেপি করে করবে, তবে জনগণের ক্ষতি করে আগামী পুজোর মরশুম সেটাকে মাথায় রেখে নিশ্চিতভাবে আমাদের পার্টি সংগঠন রাজ্য কমিটি বিভিন্ন মোর্চা টাইম টু টাইম করবে। ডেঙ্গু নিয়েও দেখেছেন বিধায়করা গেটে গেছে, মহিলা মোর্চার মেয়েরা মার খেয়েছে, যুব মোর্চার ভাইরা বড়োতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে, বহু জায়গায় আমাদের কাউন্সিলর পঞ্চায়েতরা সীমিত ক্ষমতার মধ্যে মশারি বিতরণ করেছে, সাফাই অভিযানে অংশ নিয়েছে। স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টি একটা দায়িত্বশীল দল হিসেবে জনস্বার্থে যে সমস্ত বিষয়ে আন্দোলন করা দরকার দল এবং মোর্চা সেটা করে, এটা নিয়ে আমার আলাদা করে বলার আমার দায়িত্বও নেই, আমার মানে উচিত মানে বলার দরকারও নেই। আমাদের দল আজকে সারাদিন মাঠে ছিল, ভবিষ্যতেও থাকবে। আর কিছু উত্তর কলকাতায় ওনার টিকিট কাটা যাবে, ওনার কাছে খবর আছে, উনি যাতে এই প্রবীণ বয়সে টিকিটটা পান, সেই জন্য এটাকে বলা হয় স্থাবকতা বা তাবেদারি। আরও অনেকগুলো ভাষা আছে, সেটা সুদীপবাবুর ক্ষেত্রে আমি বলবো না, হিজ মাই সিনিয়র রেসপেক্টেড পার্সন, আমি শুধু বলবো ওনার টিকিট কাটবে উনি জেনেছেন।
উনি একটা মুনার টিকিট কেটে যেতে পারে, একজন জেলখাটা লোক পেতে পারে, এটা জেনে তিনি তার সর্বস্ব দিয়ে তিনি চেষ্টা করছেন যাতে আরেকবার টিকিটটা পায়। অভিষেক বলছে গিরিরাজ সিং দেখা করে তাদের যদি ফলপ্রসূ পূরণ না হয় তাহলে